আমরা শত্রু বেশি খুঁজছি মিত্রের চেয়ে। তো আমরা যদি মিত্রের সংখ্যাটা বাড়াতে পারি শত্রু এমনিই কমে যাবে। প্রগতি সাহিত্য আন্দোলন যারা করেছেন তারা কিন্তু বেশিরভাগই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। ভারতবর্ষে হিন্দু মুসলমান যে বিভাজন, অনেকেই বলেন যে ব্রিটিশরা এটা করেছে, তারা তার রাজনৈতিক স্বার্থে করেছেন, কিন্তু তার আগেও এই বিভাজিত সমাজ ছিল। রাওয়ালপিন্ডির ষড়যন্ত্র 1951, একজন সাহিত্য আন্দোলনের নেতা, নিজে কথাশিল্পী, কবিতাও লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গল্পের সংকলন করে ব্রিটিশ সরকারের নেক নজরে এসেছেন, তিনি আবার পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন। জানেন যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকই কিন্তু প্রধান পদ, এটি খুবই বিস্ময়কর মনে হয়েছিল। পরবর্তীকালে তার সম্পর্কে পড়তে যেয়ে দেখলাম যে পাকিস্তানে প্রথম যে অভ্যুত্থানের চেষ্টা করা হয় সেটি সেনাবাহিনীর একটি অংশ এবং কমিউনিস্টদের একটি অংশ, অর্থাৎ তখন কমিউনিস্ট পার্টির যারা নেতৃস্থানীয় ছিল, বিশেষ করে সৈয়দ সাজ্জাদ জহির, ফয়েজ আহমদ ফয়েজ, সিপ্তে হাসান আরও তাদের, কিন্তু তৎকালীন পূর্ববঙ্গের কেউ এর সঙ্গে যুক্ত ছিলেন না। কারণ পাকিস্তানের পুরো সেনা নেতৃত্বটাই বা সেনা কাঠামোটাই ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। এবং সেই ঘটনা খুবই মর্মান্তিক বলবো, যে এক ধরনের যে ধরনের অভ্যুত্থানে যে সব ঘটনা ঘটে থাকে, যে তৎকালীন সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিয়ে আসা হবে, মানে বন্দি করা হবে, তার হাত থেকে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হবে, সেই সময়ের পাকিস্তানে যে সোভিয়েত যারা, তখন তো তখনও চীনের রাষ্ট্রদূত বা কোনো প্রতিনিধি বোধহয় সম্ভবত সেখানে ছিলেন না, তৎকালীন কমিউনিস্ট পার্টির কমিউনিস্ট নেতৃত্বের একটা বড় ক্ষোভ ছিল পাকিস্তান নেতৃত্বের প্রতি, পাকিস্তানের যে শাসকদের প্রতি, যে তারা চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সাথে নতুন পাকিস্তান, নতুন রাষ্ট্রের তার সম্পর্ক উন্নয়ন হোক, এবং তারা কিন্তু যোগাযোগও করেছিলেন যাতে সোভিয়েতে প্রথম লিয়াকত আলী খান সফরের সুযোগ পান, এবং তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটি আর হয়নি এবং তিনি ওয়াশিংটনে চলে যান। ওই সময়ে কমিউনিস্ট নেতৃত্ব সাহিত্য আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এর মধ্যে আকবর খান, যিনি 48 সালে যে কাশ্মীর যুদ্ধ হয় সেই যুদ্ধের অন্যতম পাকিস্তানের পক্ষে সেনা অধিপতি, তিনি যুদ্ধটা বন্ধ করতে চাননি। তিনি মনে করতেন যে যুদ্ধ চালিয়ে গেলে কাশ্মীর, এখন যে কাশ্মীরের যে অংশ এক তৃতীয়াংশের মতো এরকম, এবং বেশিরভাগই বিরান পাকিস্তানের দখলে আছে, যুদ্ধটা অব্যাহত রাখলে বা যুদ্ধ চালিয়ে গেলে পুরো কাশ্মীর তারা দখল করতে পারবেন। কাশ্মীর, হায়দরাবাদ এরকম কয়েকটি ভূখণ্ড কিন্তু ঠিক যখন দেশ ভাগ হয় তখন কিন্তু পাকিস্তান বা ভারতের অংশ ছিল না, সেখানকার দেশীয় রাজারা সিদ্ধান্ত নিতেন কারোর সাথে একীভূত হবেন না আলাদা থাকবেন। যাই হোক, কাশ্মীর যুদ্ধ যে বন্ধ হয়ে যায় হঠাৎ করে, এবং তখনও জিন্না বেঁচে আছেন, জিন্না লিয়াকত আলী, এবং তখন সেনানেতৃত্ব বিশেষ করে আকবর খান এবং তার অনুসারীরা মনে করতেন যে এটি আপোষকামিতা পাকিস্তান নেতৃত্বের। সুতরাং এই দুই ক্ষোভ জমা হয়েছে, পাকিস্তান শাসকদের প্রতি কমিউনিস্টদের ক্ষোভ আর সেনা নেতৃত্বের ক্ষোভ। আইয়ুব খান তখন সেনাপ্রধান ছিলেন, যদিও আইয়ুব খানের চেয়ে আকবর খান জ্যেষ্ঠ ছিলেন বয়সে, সুতরাং সেটাও আরেকটি কারণ। আবার কেউ কেউ বলেন যে আইয়ুব খানই এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন, নেপথ্য থেকে ইন্ধন দিয়েছেন যাতে পরবর্তীকালে তার রাস্তা সুগম হয়। রাওয়ালপিন্ডির ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মামলায় এদের সবার জেল হয়, যদিও সেই জেলের জেলের মাত্রা খুব বেশি না, বোধহয় দুই বছর থেকে 10 বছর এরকম, এবং তারা কেউ কেউ পরবর্তীকালে ছাড়া পায়। হোসেন সরওয়ার্দী কিন্তু এই মামলার অন্যতম আইনজীবী ছিলেন, বিবাদী পক্ষের, এবং তিনি আদালতে
ওই মামলাটি গোপনে হয়েছিল, মানে গোপন মানে অন্য কারো যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু আদালতে তিনি আইয়ুব খান তখন সেনাপ্রধান হিসেবে তার যে দায়িত্ব পালন করতে পারেননি এ ব্যাপারে সওয়াল জবাবে নাস্তানাবুদ করেছেন, যেটা পরবর্তীকালে আইয়ুব বলেছেন যে তিনি আর কখনো এটি ভোলেননি এবং পরবর্তীকালে হোসেন সরোয়ারদিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পাকিস্তান ভারতের মধ্যে একটা রাজনৈতিক যোগাযোগ সম্পর্ক ছিল, যে কারণে পাকিস্তান থেকে যারা ভারতে ফিরে যেতে চেয়েছে সাজ্জাদ জহির সহ তারা যেতে পেরেছেন, এবং এক্ষেত্রে দুই দেশেরই এমনকি দেখুন আমাদের এখানে যে ইলামিত্র যিনি এখানে নিগৃহীত হয়েছিলেন আদালতে ছিলেন তখন শেরেবাংলাকে ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়ে আসায় তখন প্রধানমন্ত্রী বলা হতো এবং তিনিও কিন্তু ভারতে চিকিৎসার জন্য যে আর ফিরে আসেননি। ভারতে যে প্রগতি সাহিত্য আন্দোলন এটি কবে শুরু, মূলত যে সাহিত্য আন্দোলন শুরু তো আনুষ্ঠানিকভাবে শুরুরও অনেক আগে, এবং বন্ধু জাভেদ হোসেন যে দুই ভাষার ব্যাখ্যা দিলেন কিন্তু এর বাইরের যে ভাষাগুলো তার কি পরিণতি বা তার এর অর্থ যে আমরা যদি এই দুটি ভাষাকে মেনে নিতাম যে উর্দু এবং হিন্দি ভারতে উর্দুকে মেনে নিত পাকিস্তান হিন্দিকে মেনে নিত বা এই নেতৃত্ব, তাহলে কি ভাষার যে বিকাশ অন্যান্য ভাষাগুলো কি আরও তো মুমূর্ষ অবস্থায় থাকতো। ভাষা একটি জনগোষ্ঠীর তার জনসংখ্যা যাই হোক না কেন তার অধিকার, সেই ভাষায় তিনি জানবেন, সেই ভাষায় তিনি পড়বেন, সেই ভাষায় তিনি চিন্তা করবেন, সেই ভাষায় তিনি লিখবেন, সেই ভাষা প্রয়োজনে সেই ভাষা রাষ্ট্রীয় দপ্তরে প্রবেশাধিকার থাকবে, শিক্ষায় তো বটেই। সুতরাং ভাষা নিয়ে এই যে চাপাচাপি এটা পাকিস্তানেও হয়েছে, বাংলাদেশ ভারতেও হয়েছে, এখন বাংলাদেশেও এক ধরনের হয়। এখন তো ভাষা আমরা দেখি যারা যখন ক্ষমতায় থাকে তাদের ভাষায়, ভাষা শুধু তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নয়, এর সঙ্গে ভাষা দিয়ে কী লিখিত হয় কী বলা হয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে অনেকগুলো শব্দ এখন আমরা যত স্বাচ্ছন্দ্যে সহজে অথবা বলতে বাধ্য হই অনেক সময় অন্য সরকার আসলে সেটা বলা সেটা প্রায় নিষিদ্ধ ছিল, আবার অন্য সরকার আসলে এখন যেটা বলা হয় সেটা হয়তো নিষিদ্ধ থাকবে। প্রগতি সাহিত্য আন্দোলন একটা প্রশ্ন আসছে যে কেন এটি এই যে বিরাট বিশাল জাগরণ হলো হঠাৎ কেন থেমে গেল। আমি মনে করি দেশ ভাগ এর বড় কারণ, কারণ দেশ ভাগটা 47 হয়েছে, তার অভিজ্ঞতা কিন্তু তার সূচনা শুরু হয়েছিল 44 বা তারও আগে। ভারতবর্ষে হিন্দু মুসলমান যে বিভাজন এটি কোনো আমলেই, অনেকেই বলেন যে ব্রিটিশরা এটা করেছে, তারা তার রাজনৈতিক স্বার্থে করেছেন, কিন্তু তার আগেও এই বিভাজিত সমাজ ছিল, মানে একসঙ্গে হওয়া, সেটি নামকরণ থেকে ব্যক্তির নাম থেকে শুরু করে ভাষার ব্যবহার সব কিছুই তো দেখবেন যে একটু আলাদা আছে, সবসময় পাশাপাশি আমরা থাকি কিন্তু আমরা একে অপরকে জানি না, আমরা অন্য যে ধর্মাবলম্বী তার সংস্কৃতি তার চিন্তা তার মিথ তার ঐতিহ্য জানি না বা জানতে চাই না, তারাও আবার আমাদেরটা জানতে চায় না বা চান না। এই যে মানে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু সবসময় ছিল। হ্যাঁ, মোগলরা এদেশে যখন পুরো দেশ শাসন করেছে ভারতবর্ষ তখন মোগলরা সংখ্যালঘু, মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু তারা এক ধরনের কি বলবো যে তারা মেনে নিয়েছে সাংস্কৃতিক যে ভারতীয়দের সাংস্কৃতিক আধিপত্য সেটা মেনে নিয়ে দেশ শাসন করেছে। ব্রিটিশরা আসার পর তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন, আর আমরা যে পশ্চিম পূর্ব পশ্চিম সাম্রাজ্যবাদ সাম্রাজ্য দেশীয় এই বিভাজন করি একেবারে এটা কিন্তু সাদা কালো এরকম নয়, কারণ প্রগতি সাহিত্য আন্দোলন যারা করেছেন তারা কিন্তু বেশিরভাগই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা তাদের কাছ থেকেই সেখানে লন্ডনে যেই কিন্তু এই প্রগতি শিক্ষা এই মার্ক্সীয় দর্শন
এমনকি কমিউনিস্ট আদর্শ তারা কিন্তু গ্রহণ করেছেন আর তারা শিখেছেন, গ্রহণ করেছেন এবং সেটি দেশে এসে সেটা প্রচারেরও চেষ্টা প্রচারও করেছেন এবং তার ভিত্তিতে পার্টিও করেছেন। প্রগতি আন্দোলনের আরেকটি ব্যর্থতা বলবো যে এর পেছনে যে শক্তি ছিল, যদিও প্রগতি আন্দোলন প্রগতি আন্দোলনের যারা পুরোধা ছিলেন তারা নিজেদের কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসাবে মুখপাত্র হিসাবে বা এই তাদের হয়ে কাজ করছেন এটা বলতে চাননি, কিন্তু একটা তো বিশেষ করে 1942-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া যুক্ত হয়ে পড়ল তখন কিন্তু একটা ভাগটা হয়ে গেল এবং সেখানে কিন্তু যখন কংগ্রেস কুইট ইন্ডিয়া আন্দোলন করে তখন কিন্তু কমিউনিস্ট পার্টি যুদ্ধের পক্ষে অবস্থান নেয়, সেটি কিন্তু একটা বড় ক্ষতি করে সেখানকার বাম আন্দোলনে। অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন যখন বামপন্থী আন্দোলনের আন্দোলনকে যখন সমান্তরালে চলছে তখন প্রগতিশীল প্রগতি আন্দোলন প্রগতি সাহিত্য আন্দোলন বা প্রগতিশীল যে চিন্তা চেতনার যে প্রসার ঘটেছে যখন তাদের মধ্যে প্রচারটা সহজ হলো যে এরা দেশের মুক্তি চায় না, এরা দেশের স্বাধীনতা চায় না, এরা যুদ্ধ প্রলম্বিত করতে চাচ্ছে, এরা ব্রিটিশ মানে ভাই এখানে তো আর রাশিয়ান ছিল না, তাই সুতরাং ব্রিটিশরা যেহেতু পিতৃশক্তির অংশ ছিল সুতরাং এরা ব্রিটিশদেরই মিত্র, সুতরাং এই ধারণা ভাঙতে কিন্তু চেষ্টা করেনি অথবা চেষ্টা করলেও সেটি পারেনি। আরেকটি বিষয় হচ্ছে যে সারা ভারতের যে সাহিত্য আন্দোলন সাহিত্য চিন্তা সেটাকে একত্র করা খুব কঠিন ছিল, মানে প্রগতিশীল মানুষগুলোকে বিভিন্ন জায়গায় সাহিত্য সম্মেলন হয়েছে, এমনকি এই যে পূর্ববঙ্গে 40টির বেশি শাখা হয়েছিল, তৎকালীন অবিভক্ত বঙ্গে প্রগতি সাহিত্য সংঘের 250-এরও বেশি শাখা হয়েছে বা 500 এরকম, কিন্তু সেগুলো আমরা ধরে রাখতে পারলাম না। একটা বড় কারণ যে এরপরই পাকিস্তানি অভিঘাত, মানে যারা প্রগতি আন্দোলন করছেন তারাই 40-এর দশকে দেখা গেল যে তারা পাকিস্তান কেউ কেউ সেটে সরে এসে পাকিস্তান আন্দোলন করছেন, ভারতে তারা কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছেন। তাই আমি মনে করি যে এই দেশ ভাগের যে রাজনীতি অর্থাৎ বিভাজনের রাজনীতি প্রগতি সাহিত্য আন্দোলনে বড় ছিল ঐক্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি মারাঠি সবার ঐক্য ছিল সেখানে, যে এবং সেখানে মেহনতি মানুষ মানে মুক্তিকামী মানুষের হয়ে কথা বলা, কিন্তু যখন এটি দেশভাগের বিষয়টি সামনে আসলো তখন আর এই তাদের দাবি দেওয়া আন্দোলন বা তাদের আকাঙ্ক্ষাটা পিছনে পড়ে যায় এবং সেখানে হিন্দু মুসলমান এই বিভাজনটাই সামনে এসে পড়ে। তারপরও কিন্তু তাদের অনেকে কাজ করেন, যেমন পূর্ববঙ্গে তখন ঢাকায় 2 বছরের মধ্যে ঢাকায় শাখা প্রগতি সাহিত্য আন্দোলনের শাখা হয় কলকাতা শাখা হওয়ার পর, এবং সেখানে কিরণ শঙ্কর রণজিৎ দাশগুপ্ত এরা ছিলেন, কিন্তু পরবর্তীকালে কিরণ শঙ্কর তো চলে যান। এখন রাজনীতি মানে সাহিত্য তো রাজনীতির বাইরে না, সুতরাং রাজনীতির যে অভিঘাত আঘাত সেটা মানে মোকাবেলা করে তাকে টিকে থাকা সেটি সম্ভব হয়নি। এর সঙ্গে মানে বৃহত্তর সমাজের সঙ্গে আমাদের বাম রাজনীতি কতটা একাগ্র হতে পেরেছে, প্রগতি সাহিত্য আন্দোলন গণনাট্য ইত্যাদি যতটা পেরেছে, কিন্তু সঙ্গীত কিন্তু মূল বামপন্থী রাজনীতি কিন্তু সেটি পারেনি, যে কারণে দেশভাগকে তারা আরেক ধরনের তত্ত্ব দিলেন, যেটি মানে হলো ধর্মের ভিত্তিতে দেশভাগ, এবং কমিউনিস্ট পার্টি তখন তত্ত্ব দিলেন যে এটি সংখ্যালঘুর বা দুর্বল শ্রেণীর আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমি মনে করি তো সেটি মারাত্মক ভুল ছিল। আবার এক পক্ষ স্বাধীনতাই মানতে চাইলেন না, সেখানেও কিন্তু বিচ্ছিন্নতা তৈরি হলো, অর্থাৎ আমরা যদি ঠেকাতে পারতাম সেটা একরকম,
দেশভাগ ঠেকাতে পারে, কিন্তু দেশভাগ হওয়ার পরে, দুটি আলাদা রাষ্ট্র হওয়ার পর বললাম যে এ আজাদি ঝুঠা হয়। কিন্তু এ আজাদি ঝুঠা হয় এই বলার পর আরেকটা আজাদি তো দেখাতে হবে, কিন্তু সেটা তো বামপন্থীরা দেখাতে পারেননি। পরবর্তীকালে আমরা বোধহয় স্রোতের, মানে আমরা নিজেরা স্রোত তৈরি করতে পারিনি, বিপরীত স্রোত তৈরি করতে পারিনি। স্রোতে কেউ গা ভাসিয়েছেন, কেউ চেষ্টা করেছেন, মৃদু প্রতিবাদ করেছেন বা নীরব থেকেছেন। প্রগতি সাহিত্য আন্দোলনের আবার নিজেদের মধ্যেও অনেক ঝগড়া ঝাঁটি বিরোধ হিংসা তো ছিলই। সোমেনচন্দ্রকে কিন্তু কোনো মৌলবাদী শক্তি হত্যা করেনি। বামপন্থীদের মধ্যেই যে বিভাজন, বিশেষ করে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট, এই বিভাজনের কিন্তু তিনি শিকার হলেন। সুতরাং এক ধরনের আমাদের সামনে এগোতে, যেটা বন্ধু জাভেদ হোসেন বলেছেন চমৎকার, যে এই কোনো আন্দোলনই শেষ হয়ে যায় না, সেই প্রগতি আন্দোলন এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকবে। সেই আমরা সেই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি কি না, আমরা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের হাতে, নতুন প্রজন্মের হাতে পতাকাটা দিতে পারি কি না, সেজন্যই আমাদের জাগরুক থাকা, সেজন্যই আমাদের সক্রিয় থাকা এবং আমাদের কর্তব্য নির্ধারণ। আমি লেখক হিসাবে, সাংবাদিক হিসাবে, সঙ্গীতশিল্পী হিসাবে, নাট্যশিল্পী হিসাবে আমার কর্তব্যটা কতটা পালন করেছি। আরেকটি বামপন্থীদের একটা বড় ভুল বলবো, যেটি যে আমরা শত্রু বেশি খুঁজছি মিত্রের চেয়ে। আমরা যদি মিত্রের সংখ্যাটা বাড়াতে পারি শত্রু এমনি কমে যাবে। ধন্যবাদ সবাইকে।